গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে দেশের করোনা সংক্রমণ। নতুন করে ভয় ধরাতে শুরু করেছে মারণ ভাইরাস, আর সেই কারণেই সমস্ত রাজ্যের সঙ্গে ভার্চুয়ালি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। প্রত্যেককে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। বিজেপিতে যোগ দিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কিরণ কুমার রেড্ডি। দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল আগেই, এবার সব সম্পর্ক চুকিয়ে দিয়ে নতুন করে শুরু করতে চাইছেন কিরণ। প্যান আধার সংযোগ করাতে মাথা পিছু ১,০০০ টাকা জরিমানা গুনতে হচ্ছে। বিষয়টি নিয়ে আমজনতার মধ্যে প্রবল অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি জরিমানার নির্দেশ প্রত্যাহারের দাবি জানালেও কেন্দ্রীয় সরকার অনড়। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জরিমানার পক্ষেই সওয়াল করেছেন। যেকোনো মুহূর্তে হত্যা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, এমনই হুমকি ভরা ইমেল একটি সংবাদ মাধ্যমের অফিসে পাঠানো হয়েছিল। অবশেষে সেই ইমেল প্রেরকের খোঁজ পেল নয়ডা পুলিশ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বভারতীর নানা অনিয়ম, একাধিক অধ্যাপক অধ্যাপিকা ও পড়ুয়াকে সাসপেন্ড বরখাস্ত প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে ফের চিঠি লিখলেন ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার চিঠিতে অধ্যাপক সংগঠন দাবি করে নিয়ম কানুন ভেঙে কাজ করছেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য। সাত মাসের সন্তান সম্ভবা 12 বছরের নাবালিকার গর্ভপাতে অনুমতি দিল না হাইকোর্ট। যৌন নির্যাতনের শিকার হয়েছে মেয়েটি বলে জানিয়েছে তার মা, কিন্তু গর্ভের সন্তান সুস্থ থাকায় 28 মাসের ভ্রূণের গর্ভপাত করানোর অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় কোচবিহারের শীতলকুচিতে প্রেমিকার বাবা মা ও দিদিকে কুপিয়ে খুন করল প্রেমিক। প্রেমিকার মা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, বাবাও তৃণমূল নেতা। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, অপরাধ স্বীকারও করেছে অভিযুক্ত বিভূতিভূষণ রায়। বিশ্ববিদ্যালয়গুলিকে কাজের রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে, পাশাপাশি আর্থিক লেনদেনের আগে নিতে হবে অনুমতিও। প্রয়োজনে শিক্ষা দপ্তরকে না জানিয়েও যোগাযোগ করা যাবে রাজ্যপালের সঙ্গে, এমনই নির্দেশিকা জারি করেছে রাজভবন, জানিয়ে বিতর্ক ছড়িয়েছে। যে নিজের বাবার পিণ্ডি চটকায় তার কাছ থেকে মানুষ উন্নয়ন আশা করতে পারেন না, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দলীয় কার্যালয়ে উদ্বোধনের সময় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দিলকারীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার এক ব্লকের চান্দামারি এলাকার ঘটনা, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।